যে খবর দিকে নজর রাখবো, সাংসদ পদ ফিরল রাহুল গান্ধী। লোকসভার সচিব নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিলেন মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য রাহুলের। লোকসভায় তার সাংসদ পদ খারিজ হয়। 2023-এর মার্চ মাসে তার সাংসদ পদ খারিজ হয়। মামলা ওঠে শীর্ষ আদালত, সেই মামলায় স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী এবং সেই মন্তব্যের পরই এক ব্যক্তি তিনি মামলা দায়ের করেন এবং তার পরবর্তী সময়ে তার সাংসদ পদ খারিজ করতে হয়। এই নির্দেশ যখন যায় পরবর্তী সময়ে, এই মুহূর্তে যে খবর আপনারা জানেন, গতকালই সাংসদ পদ ফিরে পেয়েছেন রাহুল গান্ধী। লোকসভার সচিব নোটিফিকেশন দিয়ে জানায় মোদী পদবি নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল, লোকসভায় তার সাংসদ পদ খারিজ হয়। 2023-এর মার্চ মাসে তার সাংসদ পদ খারিজ হয়। মামলা ওঠে শীর্ষ আদালতে এবং সেই মামলাতেই স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। ২০২৩-এর মার্চ মাসে তার সাংসদ পদটি খারিজ করা হয় এবং মামলা শীর্ষ আদালতে ওঠে এবং তার পরবর্তী সময় আপনারা জানেন যে এই গোটা পরিস্থিতির পর বিভিন্ন প্রসঙ্গ স্বাভাবিকভাবে সামনে আসে এবং সেই মামলায় যদি এই মুহূর্তে স্থগিতাদেশ দিয়েছে আদালত, বলতো সেই জায়গায় সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।